হ্যালো এভরিওয়ান, আমি মিতু চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো চলে গেছি আমরা ধোসার দোকানে। দোকানে এই কারণেই বলছি কারণ আমাদের ইচ্ছা ছিল আজকে দুপুরে রান্নাবাড়ি করব না, ছুটির দিন ঘরে সবাই আছি। তাই সাউথ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট রয়েছে সাউথহ্যাম্পটনের সিটি সেন্টারে, তো সেখানেই আমরা আজকে তিনজনেই চলে গেছি। আর যখন এই ধোসা খেতে যাচ্ছিলাম, মানে রেস্টুরেন্টের সামনে গেটে, তখন আমাদের এক বন্ধুদের সঙ্গে দেখা, মানে আমার হাজব্যান্ড কলিগ তার ফ্যামিলি নিয়ে এসছে। তো যাই হোক, দুটো ফ্যামিলি আমরা হয়ে গেলাম একসাথে, আর একসাথে গিয়েই আমরা এখন ধোসাটা খাবো। এবং কি কি ধোসা পাওয়া যায় ইংল্যান্ডের এখানে এই রেস্টুরেন্টে, চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমরা যাচ্ছি সেকেন্ড ফার্স্ট ফ্লোরে, তো তার জন্য চলো আগে উপরে যেতে হবে। আর এখন ওই 12:30টার মতন বাজে আর কি। ভেতরে চলে আসলাম, আমরা রয়েছিলাম 7 জন আর কি। এখানে যে ছিল মালিক তাকে আগে আমাদের সমস্ত কিছু বলে দিলাম, তারপরে আমরা আমাদের একটা টেবিল আমরা একসাথেই বসেছিলাম সবাই মিলে, এই যে অমৃতাদি, তার মেয়ে লিজি এবং ছেলে রেমো, আর এই যে গুড্ডু, হাজবেন্ড আর দাদা রয়েছে বাইরে, তারাও আসবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের সামনে চলে আসবে মেনু কার্ড। এই যে ধোসা, এখানে বিভিন্ন রকমই পাওয়া যায়, প্লেন ধোসাও রয়েছে, মশালা ধোসা রয়েছে, পনির ধোসা রয়েছে, আরও বিভিন্ন রকমের। আমরা বেসিক্যালি মশালা ধোসাটাই খাবো। রিমোবাবু আবার ধোসা খাবে না, তার জন্য নেওয়া হবে ছোলা ভাটুরে। এই যে রিমোবাবু আর আমার গুড্ডু, এই যে দুজনে বেশ মস্তিতে আড্ডাতে বেশ ভালোই সেদিন মজা করছিল আর কি। তারপরে আমরা ওনাদেরকে অর্ডার দিয়েও দিলাম। আমাদের সামনে চলে আসছে এখন 3 রকমের চাটনি। মিন্ট চাটনি অবশ্যই থাকবে কারণ মিন্ট ধোসা এই রেস্টুরেন্টের নাম। আর রয়েছে এখানে নারকেলের চাটনি, সাম্বার ডাল সবই রয়েছে। আর ওই ঝাল চাটনিটা তো আমার অসাধারণ লেগেছে খেতে, মানে আমার সত্যি কথাই ধোসাটা আমার খুব ভালো লেগেছে। সবার এখানে চলে আসছে, একজনের রয়েছে লিজি, আবার ও খাবে না মশলা, ও তার জন্য পনির ধোসা রয়েছে ওরটা। চলো আমরা এখন খেতে থাকি, খাবার চলে এসছে আমাদের সামনে, আর কতক্ষণ থাকবো এরকম বলো। খিদেও পেয়ে গেছে সবাই, এখন আমরা খেতে শুরু করে দিচ্ছি। আর খেতে খেতে তোমাদেরকে এটাও বলবো, এই মানে আমি প্রথম এরকম এত বড় টাইপের, এই যে ছোলা ভাটুরে, মানে একটা খেলে পেট ভরে যাবে। আর ধোসা তো গুড্ডু সম্পূর্ণটা খেতেই পারলো না, অর্ধেকটা খেয়েছে, আর আমরা সবাই বেশ একটা একটা খেয়েছি। একটা করে ধোসা এত বড় সাইজ, প্রত্যেকেরই আমাদের পেট ভরে গেছে। আর চাটনিগুলো অসাধারণ ছিল। এটা নেওয়া হয়েছে রেমোর জন্য, যদিও রেমো এটা খেতে পারিনি ঠিকঠাক, অল্প কিছুই খেয়েছে। আর হাজবেন্ড তো বলছে প্রত্যেকটা চাটনি খেতে অসাধারণ হয়েছে। সত্যি খাবারগুলো আমাদের বেশ ভালোই লেগেছে সাউথহ্যাম্পটনে। আমাদের এই সাউথ মানে এই রেস্টুরেন্টে যদিও সেকেন্ড বার আসলাম, প্রথমবার যখন এসেছিলাম এখানে বুফে সিস্টেম খাওয়া দাওয়ার ছিল, সেটা সকাল মানে দুপুর 12টার আগে। তো আমরা ধোসাটা সেই সময় খাইনি, তো আজকে যখন এসেছি আমরা এই ধোসার জন্যই বেসিক্যালি এখানে আসা। খেতে খেতে বেশ গল্প আড্ডায় ভালোই কেটেছিল আমাদের সেদিন। গুড্ডুকে আর খাইয়ে দিতে হয় না এইসব খাওয়ার, কারণ এইসব লুচি তরকারি তারপরে ধোসা এগুলো নিজেই খেতে ওস্তাদ, ভাতটাই আমায় শুধু একটু খাইয়ে দিতে হয়। আর রিমোবাবু নিজেও খাবে, গুড্ডুকেও একটু খাইয়ে দিবে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আমি একে সেই চাটনিটা দিয়েই নিয়ে নিলাম, নারকেলের চাটনি যেটা আমার বড্ড প্রিয়, অসাধারণ হয়েছে সত্যি কথাই। বারবার এই কারণে বলছি খাবারগুলো সত্যি খুব ভালো ছিল, গরম গরম একদম। আমি প্রথমে একটু প্লেন খেলাম, দেখলাম দারুণ লেগেছে, আর তারপরে তো এক একটা চাটনি এক একবার করে নিচ্ছি আর খাচ্ছি, মানে ছিঁড়ে বেশ ভালোই লাগছিল আর কি। এটা নারকেল চাটনিতে খেলাম, আর এরপর ওটা খাবো মিন্ট চাটনি। মিন্ট ধোসাতে এসে মিন্ট চাটনিতে তো অবশ্যই খেতে হবে,
সাম্বার ডালটা অসাধারণ ছিল। যাই হোক, আমাদের মোটামুটি খাওয়া এখন শেষের পথেই। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিল পেমেন্টও করে দিয়েছি, তো আমরা এখান থেকে কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো। এখানে তো এখন চলছে স্প্রিং টাইম, মানে বসন্তকাল। তো সাউথহ্যাম্পটনে বসন্তকালে কত যে নানা রকমের ফুল ফুটে সেটা কাছের থেকে তোমাদের না দেখাতে পারলে আমার নিজেরই খারাপ লাগছিল। আমি ভাবলাম এই মানে এই সময় এতগুলো ফুল একটা জায়গায়, মানে অল্প জায়গার মধ্যে, এটা আমাদের সিটি সেন্টারের পার্কেই সামনেই রয়েছে, বিভিন্ন ধরনের ফুল রয়েছে বিভিন্ন রকম কালারের। হাঁটতে হাঁটতে ভাবলাম চলো আমরা পার্কেও যাই, বাচ্চারা কিছুক্ষণ খেলবে, আর পার্কে যাওয়ার পথেই এই ফুলের বাগানটা পড়ে আর কি, এই ফ্লাওয়ার গার্ডেনটা। অসাধারণ ফুল আর ফুলের কালার। লাল, পার্পেল, ভায়োলেট কালার, তারপরে হোয়াইট কালার, সাদা, মানে বিভিন্ন রকম রয়েছে। হলুদ কালারটা তো আমার দারুণ লেগেছে, আর ওই ভায়োলেট কালারটাও দারুণ। আর প্রত্যেকে এখানে যাওয়ার পথে মানে ছবি তুলছে, মানে এত সুন্দর এখানে ছবি না তুলে মানে কেউ যেতেই পারবে না, মনে হবে যে একটু ফুলের সামনে গিয়ে একটা হলেও ছবি তুলি। তো আমরাও কিছুক্ষণ এখানে সময়টা কাটিয়েছিলাম। আর গুড্ডু আর রিও তো বেশ দৌড়াদৌড়ি করছে, আর আমি একটু ফুলের মাঝখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর দু চারটে ছবি আমিও এখানে তুলেছি, কারণ অসাধারণ লাগছিল আমার। যদিও এক মাস পরে সবগুলো ফুল আবার ঝরে পড়েও যাবে, তারপরে আবার অন্যরকম লাগবে এই জায়গাটা। তো যতক্ষণ ফুলগুলো আছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই পার্কটা তো আমাদের একদম বাড়ির কাছেই, পায়ে হেঁটে আর কি 10 মিনিট লাগে আসতে। গাছের পাতা কম, ফুলই বেশি, ফুলে একদম গোটা গাছ মানে ঢেকে গেছে। এই কালারটা একবার দেখো কি অসাধারণ। যেন রঙের মেলা বসে গেছে এই পার্কে। ওয়েদারটাও এত ভালো, কি বলবো, তাই সবাই মিলেও ইচ্ছা হলো একটা ছবি তুলে নেই। আর এই যে আমরা সবাই চলেও এসেছি, ক্যামেরার উপরে যদিও হাসবেন। এই কালারটা একবার দেখো কি সুন্দর। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা, আর লাইক করে দিও। তারপরে ওখানে আস্তে আস্তে এনেদের তো একটু ইচ্ছা হয়েছে পার্কে যাবে, সেজন্য আমরা পায়ে হেঁটে ওই 5 মিনিটের মতো লাগে পার্কে আসতে, চলে আসলাম পার্কে। এখানে এসে কিছুক্ষণ ছোটাছুটি খেললো ওরা কিছুক্ষণ, আর তারপরে সামনে রয়েছে এই যে এক জিনিস দেখাচ্ছি আমি, এই যে। তো সেখান থেকে এনাদের এই দেখুন মুখের অবস্থা দুজনেরই, খেলে ওনারা একটু রেস্ট নিচ্ছে আর বসে বসে একটু আইসক্রিম খাচ্ছে। আমরাও বেশ কিছুক্ষণ এখানে বসেই ছিলাম গল্পটা। তো যাই হোক, ব্লগটা খুব একটা আর বাড়াবো না, শেষ করব। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো তোমরা। আজকের মতো ব্লগটা শেষ করছি, টাটা।